সাংবাদিকের উপর নৃশংস আক্রমণকে কেন্দ্র করে প্রশাসনকে আরও 24 ঘন্টা সময় বেঁধে দিল রাজ্যের বিশিষ্ট তথা বরিষ্ঠ সাংবাদিকেরা। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এই হুঙ্কারি দিলেন প্রেস ক্লাবের সভাপতি তথা বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে। আগামী 24 ঘন্টার সময় আরো অপেক্ষা করবে প্রশাসনের গতিবিধি নিয়ে সাংবাদিকেরা, কেননা সোনামুড়া ও খোয়াইয়ের সাংবাদিকের উপর নৃশংস আক্রমণের ঘটনা ঘটে গেছে, একদিন অতিক্রান্ত হয়ে গেছে। পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি, এটা সত্যি পুলিশের ব্যর্থতা। মুখ্যমন্ত্রী বলে দেবেন এরপর পুলিশ কাজ করবে, এটা হয় নাকি? পুলিশ তো নিজের কাজ নিজেরাই করবে। আগরতলা প্রেস ক্লাবে এমন কথাই বললেন ক্লাবের সভাপতি তথা বিশিষ্ট সাংবাদিক সুবল কুমার দে। তিনি স্পষ্ট বলেন এগুলি কি চলছে। যে সংস্কৃতি মুখ্যমন্ত্রীকে বলে দিতে হবে অপরাধে ধরার জন্য, পুলিশ এই যে জনগণের ট্যাক্সের টাকা পুলিশ গাড়িতে পালিত হচ্ছে, লক্ষাধিক পুলিশ কর্মী রয়েছে, তাদের রাখা হয়েছে কেন? তাদের রাখা হয়েছে আইন কানুন মেনে নেওয়ার জন্য। মুখ্যমন্ত্রীকে বলতে হবে না, ডিজিকে বলার দরকার নেই, থানা তার কাজটা করবে, এফআইআর নেবে, জিডি নেবে। ও চিন্তা করতে ভয় হচ্ছে যে থানার সময় নিয়ে জিডি নেওয়ার, জিডির সময় পেরিয়ে গেছে। আর কোন যুগে বাস করছি আমরা, না এমনটা চলতে দেওয়া যাবে। এখানে শেষ নয়, এই বিষয়ে এবার প্রশাসনকে আরও 24 ঘন্টার সময় বেঁধে দিলেন সাংবাদিকেরা, কেননা এর মধ্যে যদি আসামিদের গ্রেপ্তার করতে না পারে পুলিশ, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রাস্তায় নামবেন সাংবাদিকেরা। এইগুলিকে কোনো মতেই রাজ্যের মিডিয়া মেনে নেবে না, কোনোদিনই মেনে নেয়নি, আর এখন তো মেনে নেওয়ার কোনো কারণই নেই। আমরা দেখবো আরও 24 ঘন্টা, 24 ঘন্টা পেরিয়ে গেছে, আরও 24 ঘন্টা দেখবো, যদি না হয় আমরা বিকল্পভাবে আবার রাস্তায় নামবো, আমি এইটুকু বলতে পারি। আর আমাদের মুখ্যমন্ত্রীকে বলবো ওনার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য, আমাদের নিরাপত্তা বিজয়ের জন্য পুলিশ দেওয়া নয়, সব পুলিশ দিয়ে যাতে থানাগুলি পরিচিত হয়, কিন্তু থানায় মামলা দেয় না। বলতে গেলে সাংবাদিকদের এখন একটাই দাবি, আসামিদের অবিলম্বে যাতে গ্রেপ্তার করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।